আজকে আমরা ম্যানিয়া নিয়ে পড়বো। ঠিক ম্যানিয়া শব্দের অর্থ কি আমি তোমাকে বলি, ইংরেজিতে একটি অর্থ সরাসরি হয় না, ইংরেজিতে অনেকগুলি অর্থ হয়, সেগুলি কাছাকাছি হয়। ম্যানিয়া বলতে ঠিক কি বোঝায়? ধরো একটা ছেলের একটা জিনিস করতে খুব বেশি বেশি ভালো লাগে, অনেকে কি হয় বাইরে থেকে এলো তো হাত ধুচ্ছে, একবার হাত ধুলো তা আবার মনে হচ্ছে যে হাতটা পরিষ্কার হয়নি, আবার ধুবে আবার ধুবে, যে এই বারবার একটি কাজ করিয়া না করার জন্য যে ঝোঁক থাকে বা ম্যাডনেস থাকে বা যে পাগলপন থাকে, তো সেই ধরনের অবস্থাকে ম্যানিয়া বলা হয়। অর্থাৎ একটি কাজ বারবার করা, বারবার করা বা করার ঝোঁক বা ওর প্রতি টান, হ্যাঁ এই সমস্ত কাজগুলি ম্যানিয়া বলে। ম্যানিয়া অনেক সময় রোগ হয় বা অনেক সময় ভালো কাজও হয়। তো প্রথমে আমি ম্যানিয়ার বলতে কি কি ওয়ার্ড বা সিনোনিমে কি কি ওয়ার্ড আসতে পারে বা ম্যানিয়া বলতে ঠিক কাছাকাছি কি কি ওয়ার্ড তুমি বোঝো সেই ওয়ার্ডগুলো তোমাকে জানতে হবে। এরপরে ম্যানিয়ার উল্টো দিকে কি কি ওয়ার্ড হতে পারে সেই ওয়ার্ডগুলো জানার পরে আমরা ওয়ান ওয়ার্ডে চলে যাব। তোমরা জানো আমরা ওয়ান ওয়ার্ড শুরু করেছি অলরেডি, আমাদের 3টে ক্লাস হয়ে গেছে, এটা 4 নম্বর ক্লাস। তো তুমি যদি ক্লাসটি না দেখে থাকো অবশ্যই ক্লাসটি দেখে থাকো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রাইব না করলে পরবর্তী ভিডিও আমি তোমাকে পরবর্তী যে ভিডিওটা দিতে চলেছি সেই ভিডিওটি তুমি সবার আগে সবার প্রথমে তোমার কাছে নোটিশ চলে যাবে। তো সেই জন্য লাল রঙের বোতামটি সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে হবে। আমরা তোমাকে বলতে চাইছি ইংলিশ ইজ ইজি, খুব সহজেই কি করে ইংলিশে নম্বর তোলা যায় সেই পার্টগুলি করার চেষ্টা করছি। আমরা সাধারণত অফলাইনে পড়াতে ভালোবাসি, আমাদের আবাসিক কোচিং সেন্টার আছে, সেখানে চলে আসলে তুমি কিন্তু সবকিছু পারবে। প্রথমত ম্যানিয়া, ম্যানিয়া মানে বলতে পারো কোনো কিছুর জন্য অতিরিক্ত পাগল, ক্রেজি যেমন বলা হয় ক্রেজি। তো ক্রেজি শব্দটা যে মানে হচ্ছে ম্যানিয়া মানেও তাই, কোনো কিছুর জন্য পাগল, আবার বলা হয় ম্যাডনেস। সো ম্যাডনেস এবং ক্রেজির মধ্যে সামান্য ব্যবহারের পার্থক্য আছে। আমি বলি ইংলিশের অনেকগুলো ওয়ার্ড আছে কিন্তু কোথায় কোন ওয়ার্ডটা ব্যবহার করা হয় সেই ওয়ার্ডটা তুমি জেনে গেলে তোমার সব থেকে লাভবান হবে। অন্যদিকে একটি ভালো ওয়ার্ড ব্যবহার করতে হয় যেমন ধরো অবসেশন, অর্থাৎ কেউ অতিরিক্ত জেদি, এই কাজ করার বহু জেদ। তুমি বিশেষ করে বাচ্চাদের দেখা যায় যে ওই খেলনাটা নেবো তো নেবই, সেই যে অবস্থাটাকে বলা হয় অবসেশন অবস্থা। সো স্পেলিংটা ভালো করে দেখে নেবে, অবসেশন দুটো এস আছে, তো অবসেশন স্পেলিংটা অনেক সময় চলে আসে, আমরা একটু ভালো করে দেখে নেবো। সো অবসেশন অনেকে কি হয় আমরা বলি আরে তোর তো কোনো ফ্যাশনই নেই রে, ফ্যাশন প্যাশন থাকা উচিত, তাই না? সো প্যাশন শব্দটাও কিন্তু এর সঙ্গে খেটে যায়, তো প্যাশন শব্দটাও এর সঙ্গে খেটে যায়। অনেকে বলা হয় লুয়ানসি, ইয়েস তোর তো লুয়ানসি, মানে দেখো সব মানেগুলো এক, মানে কি লুয়ানসি মানে হচ্ছে এটাকে আমরা লুনাসি নয় লুনাসি বলতে পারি, ইয়েস লুনাসি, স্পেলিংটা ঠিক করে লিখে নাও লুনাসি। লুনাসি মানে কি হচ্ছে? লুনাসি মানে হচ্ছে ক্রেজি বা কোনো কিছুর প্রতি অতিরিক্ত চাহিদা। যেমন আমি মিষ্টি খেতে অতিরিক্ত ভালোবাসি, যে কোনো মুহূর্তে যে কোনো প্রকার মিষ্টি দিলে আমি কিন্তু খেয়ে নেবো। সো এই যে মিষ্টি খাওয়ার প্রতি অতিরিক্ত চাহিদা সেটাকে বলা হয় লুনাসি। সে হচ্ছে তেমনভাবে আরও আছে, আমরা বলি না যে ইনথুজিয়াম থাকা দরকার, ইনথুজিয়াম থাকা দরকার, কাজের প্রতি ঝোঁক থাকা দরকার। একদিকে আমি হ্যাঁ চাকরি পাবো, এই যে ইনথুজিয়াম, এই ইনথুজিয়ামটা ধরে রাখতে হবে। সো ইনথুজিয়াম ইজ দ্য ওয়ার্ড, এছাড়াও অনেক ওয়ার্ড আছে, আমরা আরেকটি ওয়ার্ড লিখে নেবো ফ্রেনজি, ইয়েস ক্রেজির মতো ওয়ার্ডটি ফ্রেনজি, এই ওয়ার্ডটি ফ্রেনজি। সো এতগুলো আমি দেখলাম, আমি আরেকটা বলে পারি ফ্যাসিনেশন, ফ্যাসিনেশন কথাটিও বা ফ্যাসিনেশন, ফ্যাসিনেশন কথাটিও কিন্তু তোমার জন্য উপযোগী। ওয়ার্ডটা কি? ফ্যাসিনেশন। তাহলে এবার আমি তোমাকে কেন এতগুলো ওয়ার্ড আমি শিখালাম, দেখো আমি তোমাকে বলতে চাইছি যে ইংলিশ ওয়ার্ডটি খুব কাছাকাছি ওয়ার্ডগুলো জানলেই হবে, অ্যাপ্রোপ্রিয়েট এটার মানে এটাই হয় বা এটার মানে এটাই বোঝায় এরকম কিছু নয়। সো ম্যানিয়া বলতে এত কিছু বোঝায়, কারোর প্রতি পাগলপান হতে পারে, কারোর প্রতি জেদ হতে পারে, কারো বারবার করার অভ্যাস হতে পারে বা একই জিনিস বারবার করতে অভ্যাস হতে পারে বা কারোর টেন্ডেন্সি ওই দিকে যাবার হতে পারে। এই যে প্রত্যেকটা বিষয়গুলি কিন্তু আলাদা আলাদা কথা, সামান্য হেরফের কিন্তু বিষয়বস্তুগুলো একই বোঝায় যে হ্যাঁ ওর প্রতি ঝোঁক আছে, ঝোঁক
ঝোঁক আছে, তো ওর প্রতি ওটাকে চায়, বারবার মনে মনে চায়, এখানে প্যাশান আছে, তো লোমান্সি আছে বা ইনথুজিয়াসাম আছে, মানে ওর প্রতি করবি এইরকম একটা ব্যাপার স্যাপার আছে। তো এই সমস্ত কিছু বোঝাতে গেলে ম্যানিয়া কথাটি ব্যবহার করা হয়। এবার ম্যানিয়া বিভিন্ন ধরনের হয়, তোমরা আগের বার আমরা পড়েছি ফোবিয়া ভয়, যেমন বিপ্লফোবিয়া, ঠিক বিপ্লব ম্যানিয়া হয়। অনেকে কী করে, দিন রাত বই পড়তে ভালোবাসে, বই পড়া জেদ আছে বারবার, দ্যাটস এ গুড ম্যানিয়া। সো ক্রেজিনেস, ম্যাডনেস, অবসেশন, প্যাশান, লুয়ান্সি, ইনথুজিয়াসম, ফ্রেন্সি অ্যান্ড ফ্যাসিনেশন, এতগুলি ওয়ার্ড আছে, এতগুলি ওয়ার্ড সমস্ত কিছু কিন্তু ম্যানিয়াটি বোঝায়। এবার তার মানে কি, জেদ পালন করা, হড়বড় করা, তো এর উল্টোটা কি হতে পারে? দেখো আবার একদিকে যেমন অবসেশন মানে বা ম্যানিয়া মানে বা ফ্রেন্সি মানে একই বোঝায় বা একই ধরনের জিনিস বোঝায়, তেমন অনেকগুলি বিপরীত শব্দ আছে বা অ্যান্টোনিম আছে যে বিপরীত শব্দগুলি বা অপোজিট ওয়ার্ড আছে যে বিপরীত শব্দগুলি। দেখো ক্রেজিনেস মানেটা কি, ক্রেজি মানে কি, ক্রেজি কি আর দেখেছো ফোর, ক্রেজি মানে হচ্ছে হেলতে দুলতে থাকা। সো হেলতে দুলতে থাকা মানে নরমাল হওয়া। সো ক্রেজি, ক্রেজি শব্দের অর্থ যে আমরা কি করতে পারি, খুব ব্যালেন্স, ইয়েস, এর হচ্ছে অপোজিট ওয়ার্ড। ম্যানিয়ার অপোজিট ওয়ার্ড হচ্ছে ব্যালেন্স থাকা। ক্রেজিনেস মানে ম্যাডনেস, অতিরিক্ত রেগে আছে, রেগে টেগে যে একবারে করতেই হবে এরকম ব্যাপার স্যাপার। তো এর উল্টো কী হতে পারে, একদম শান্ত হয়ে যাওয়া, দ্যাট ইজ কল্ড ইজ ক্লামনেস, ইয়েস, ক্লামনেস ইজ কল্ড ক্লামনেস, ইজ কল্ড ক্লামনেস। আচ্ছা অনেকে কি করা হয়, মানে একটি কাজ করতে বারবার ভালোবাসে, বারবার মানে কি লাইক করে, পছন্দ করে, চয়েসেবল করে। সো সেইটাকে আমরা ইউটিউবে দেখা যায় একটি চিহ্ন থাকে, সেই চিহ্নটা বলতে পারি যে ডিসলাইক করে, কি করে, ডিসলাইক করে, তাহলে ডিসলাইক, ডিসলাইক করে, ওকে। অথবা উল্টো ডিসলাইক করা মানে কি, হেট করা, সেম জিনিস। তাহলে এতগুলো মানে হচ্ছে ক্রেজির মানে এত। দেখো ক্রেজি মানে ব্যালেন্স, যখন সেটা ক্রেজি বা ম্যাডনেস হবে সেটা তো ব্যালেন্স হয়ে গেল। যেমন অতিরিক্ত চাহিদা হয়ে যাবে, ইনথুজিয়াম হয়ে যাবে, সেইখানে ক্ষেত্রে ক্লামনেস ব্যবহার করতে পারি আমরা, যেখানে আমাদের লুয়ান্সি, ফ্যাশন, ফ্যাসিনেশন মানে পছন্দের দিকে যেগুলো যাবে সেখানে আমি ডিসলাইক ব্যবহার করতে পারি, হেট ব্যবহার করতে পারি। তার মানে এই মানেগুলো, সমস্ত মানেগুলো একই ধরনের মানেগুলো বোঝায়। তাহলে আমরা ম্যানিয়া শব্দটা সম্বন্ধে বুঝলাম, ম্যানিয়া মানে হচ্ছে কোনো কিছু করার জন্য পাগলপনা বা কোনো কিছু করার জন্য জেদ বা কোনো কিছু করার জন্য ঝোঁক, এই সমস্ত কথাগুলি ম্যানিয়া বোঝায়। এবার আমরা বিভিন্ন ধরনের ম্যানিয়া দিয়ে ওয়ান ওয়ার্ড গুলো আমরা বুঝে নেব। আমরা প্রথমে ওয়ান ওয়ার্ড যেগুলো আছে, আমি বলেছিলাম যে কারোর হাত ধোয়ার জন্য বা বারবার ধোয়ার জন্য বা ওয়াশ করার জন্য যে ম্যানিয়া থাকে তাকে কি ম্যানিয়া বলা হয়। তো সেই ধরনের ম্যানিয়াকে বলা হয় অ্যাবলিউটোম্যানিয়া। কি ম্যানিয়া বলা হয় আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা দেখে নেবে। অ্যাবলিউটো মেনিয়া, সো বা ম্যানিয়া, অ্যাবলিউটোমোনিয়া, অ্যাবলিউটোমেনিয়া মানে হচ্ছে ওয়াশ করা। তাহলে অ্যাবলিউটোমোনিয়া, অ্যাবলিউটোমেনিয়া মানে হচ্ছে ওয়াশিং ম্যানিয়া, যার ওয়াশিং ম্যানিয়া আছে। আমরা জানি একটু আগে, আমরা আগের ভিডিও শিখেছি যে অ্যাগ্রোফোবিয়া বা অ্যাগোরোফোবিয়া, দেখো এটা হচ্ছে অ্যাগ্রোম্যানিয়া। অ্যাগ্রোম্যানিয়া শব্দের অর্থ হচ্ছে, ইয়েস, অনেকে ওপেন স্পেস বা খোলা জায়গা থেকে ভয় পায়, অনেকে মরুভূমি বা বিশাল ফাঁকা জায়গা এগুলো থেকে ভয় পায়, তাদেরকে বলছে অ্যাগ্রোম্যানিয়া বলা হয়। তেমনভাবে আমি কিছু ওয়ার্ড বলছি অ্যাংলোম্যানিয়া। সো অ্যাংলোম্যানিয়া তোমরা জানো, অ্যাংলো মানে ক্রেজি, ক্রেজিপনা, ক্রেজিপনা, ক্রেজিপনা যা আছে, যে ইংল্যান্ড বা ইংলিশ বলতে ভালোবাসে, ইংলিশের দিকে ক্রেজিপনা বা ইংল্যান্ডের প্রতি ক্রেজিপনা, তো সেই ধরনের ক্রেজিপনাকে বা ম্যাডনেসকে বা ঝোঁকের দিকে বলা হয় যে আমার অ্যাংলোম্যানিয়া। সো অ্যাংলোম্যানিয়া মানে হচ্ছে, আমরা এখানে লিখব যে ইংল্যান্ড, ইংল্যান্ড বা ইংলিশ। তোমাকে প্রথমে বলি, ইংরেজি শিখতে গেলে প্রথমে স্টক অফ ওয়ার্ড বাড়িয়ে নাও। স্টক অফ ওয়ার্ড বাড়িয়ে নিলে যে কোনো ইংরেজি সেন্টেন্স বলো, সেন্টেন্স বলো, যে কোনো জিনিস বলো, তোমার কিন্তু ভালো লাগবে, তার পরবর্তীকালে পড়তে ভালো লাগবে, জানতে ভালো লাগবে, আস্তে আস্তে রুলস রেগুলেশন শিখে যাবে। তাই প্রথমে মুখস্থবিদ্যার দিকে যাও, মুখস্থবিদ্যার দিকে যেয়ে কিছুটা মুখস্থ করে ফেলো, আমার কতগুলি 10টি ক্লাস করে ফেলো, অবশ্যই অবশ্যই তোমার ইংরেজির প্রতি যে ভয়টা আছে সেটা কেটে যাবে। তোমরা জানো আমাদের নদীয়া জেলার একটি আবাসিক কোচিং সেন্টার আছে, যে কোচিং সেন্টারে তোমাকে থাকা খাওয়া পড়াশোনা ফ্রি এবং 100% নিশ্চিত চাকরি পেতে হলে আমাদের অবশ্যই আসতে হবে কোচিং সেন্টারে। কারণ এই সেন্টারে একমাত্র 8 জন টিচার দ্বারা প্রতিনিয়ত, এখন দুবেলা মাঠ, 2টি করে ক্লাস, মাঠে যেন 4টি করে ক্লাস,
ইংলিশ এবং অঙ্ক কম্পালসারি, প্রতিনিয়ত হবে, প্রতিদিন হবে। তো এই সুযোগ এবং প্রতিদিন মক টেস্ট হবে, ওয়ান পেজ করে এই টপিকটা পড়া হলো না, ম্যানিয়া ম্যানের প্রতি এমসিকিউ আকারে মক টেস্ট হবে। তো এমনভাবে তোমাকে তৈরি করে দেবে, তোমার হাত চাকরি হাতের মুঠোয় দেওয়া হবে। তো এই সুযোগ আর ছেড়ো না, অবশ্যই চলে এসো, সিট সংখ্যা সীমিত। আমার এই নম্বরে ফোন করে 7076650708 এই নম্বরে ফোন করে চলে এসো। মাত্র 3000 টাকা তোমার কাছে ফার্স্ট টাইম নেবো, 3000 টাকা নেবার পরে আর কোনো টাকা নেবো না, এরপরে সমস্ত কিছু ফ্রি। ফাইনালি চাকরি পাইয়েতে টাকা নেবো, না পাওয়াতে পারলে এক টাকাও নেবো না। দিস ইজ মাই চ্যালেঞ্জ।